পার্সোনালি বলছি আমি পার্সোনালি বলছি আই ওপেন না যদি আমি পার্সোনালি ভাই আমি এক থালিও রাখি আচ্ছা এক থালি দাও বলো বলে দাও বলে দাও তো দিদি সরি সরি আমাকে একদম সময় নেই 2000 years later सो हेलो गाइज वेलकम बैक टू माय चैनल तो आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो बिंदे से तो जास्ट पड़ाबड़ी आछो और आमियो खूब भालो आछी तो तुम्हारा निश्चय वीडियो टाइटल और थंबनेल देखे बुझे ही गेछो आमार आजकेर वीडियोटा की होते चले आज के चले जाच्छी नंदिनीदी होटेले तुम्हारा अनेकेई देखे निउजेर मध्ये होयतो जे नंदिनीदी वीडियो भाइरल होयेछे फेसबुके तो সেখানে অনেক ইউটিউবাররা কিন্তু চলে গেছে অলরেডি আর আমি মনে হয় বাকি ছিলাম পুরো ব্লগটা দেখে তোমরা সঙ্গে থাকো স্কিপ না করে দেখতে থাকো ঠিক আছে কি হয় না হয় ওকে তাহলে চলো যাওয়া যাক সরাসরি নন্দিনীদির হোটেলে প্রচুর প্রচুর কাস্টমার কিন্তু এখানে দেখতে পাচ্ছো তো দিদি এখন প্রচন্ড ব্যস্ত দেখতেই পাচ্ছো এই যে আজকে আলটিমেট খাও কপালে খাবারটা জুড়বে কিনা জানি না গাইস দেখা যাক অপেক্ষা তো করছি এখানে কাকা বাবু খুব ব্যস্ত আছে ওদিকে কি রান্না হচ্ছে ওখানে লাউ ঘন্ট হচ্ছে ভাত হচ্ছে ওখানে লাউ ঘন্ট হচ্ছে এখানে হচ্ছে ভাত আর এই যে হচ্ছে উচ্ছে ভাজা একদম করমড়ে উচ্ছে ভাজা হচ্ছে দেখে নাও প্রচুর প্রচুর ভিড় কিন্তু আজকে দোকানে ওয়েলকাম টু মাই চ্যানেল দিদি এটা হচ্ছে নন্দিনী দিদি তোমরা তো অনেকেই জানো যে নন্দিনী দিদি সেই নন্দিনী দিদি এটা কেমন আছো আমি খেতাম কিন্তু দেখছি যে এখন হবে না মানে টানটানি হয়ে যাচ্ছে শেষ যার জন্য আমি আর ওটা গেলাম না এইজন্য মাছে ভাতে মাছ ভাত খাবে মাছে ভাতে বাঙালি ভেতো বাঙালি ভেতো বাঙালি মাছে ভাতে ভেতো বাঙালি এই এটা কি এটা কি তোমার ফেমাস যাই লক্ষ্য করে তোমার নাম কি বলো তাহলে বাঙালির হাতে বাঙালি আর নাকি তাহলে আমার এখানে আসতে একদম ঠিকানাটা বলে দাও আরে ইয়ার ঠিকানা বলতে বলেই কেন আমি আমার ঠিকানাটা বলে দিই ঠিকানাটা হলো ডালহৌসি কয়লাঘাট 3 নম্বর কয়লাঘাট নিয়ার জিপিও ঠিক আছে জিপিও আর পোর্ট্রাস বিল্ডিং এর ঠিক মাঝখানে আমার দোকান তো প্লিজ ডু কাম এন্ড প্লিজ ভালোবাসা দিও ঠিক আছে তো দিদি তুমি আমাকে আরে আমার ভাইয়ের চ্যানেলের নাম কি আদি ক্রিয়েশন আদি ক্রিয়েশন কে ফলো করো ওর ভিডিও কে কমেন্ট করো ভিডিও তে শেয়ার বাটন দাও এন্ড সাবস্ক্রাইব করো এগুলোই বলো তো একদম লাইক আমি শিখেছি আমি এক দেড় সপ্তাহের মধ্যে এগুলো শিখে গেছি আমি এরপরে আমি এগুলোতে ট্রেন হয়ে যাব আর আমিও খুব তাড়াতাড়ি একখানা ইউটিউব চ্যানেল করব একদম একদম দিদি সাপোর্টে আছি সাপোর্টে আছি নন্দিনীদির সঙ্গে তো কথা হয়েছে এখন দিদি আমাদের ওয়েট করিয়ে দেখেছে বলছে তোমরা 10 মিনিট অপেক্ষা করো তারপর তোমাদেরকে খাবার দেবো অ্যাকচুয়ালি খাবার এখানে তৈরি হচ্ছে আর এত কাস্টমার যেটা শেষও হয়ে যাচ্ছে ঠিক আছে তার জন্য বারবার আবারও খাবার তৈরি করা হচ্ছে খাবারটা তৈরির জন্য আমরা অপেক্ষা করছি ঠিক আছে আমার হয়ে গেলে আমরা আবার ওখানে খেতে বসবো যা যা হয় সবই ওখানে শেয়ার করবো তোমরা সঙ্গে থেকে দেখে নাও পাবদা মাছ পাবদা মাছ চারা পোনা এক পিস আছে এখানে পাবদা না পাবদা মাছ তো মাছ আমার পাবদা হ্যাঁ পাবদা পাবদা রুই তো নেই
তো গাইস দেখো এইটা আমার খাবার চলেছে সারাদিন অপেক্ষা করার পর এই খাবার চলে এসেছে এই যে হচ্ছে আমার খাবার কাকা বাবু দিয়ে গেল খাবারটা দেখো রুইটা শেষ হয়ে গেছে এটা পাবদা মাছের ঝোল দিয়েছে সঙ্গে আলু দিয়ে প্রিপারেশন করেছে আর এটা বন্ধুরা লেবু এটা দিয়েছে আপাতত এটা দেই পেট ভরবো আর দিদিরে হচ্ছে তাহলে খাবার মানে হচ্ছে গিয়ে এক কথায় অসাধারণ মানে আমি কিন্তু শেয়ার করে দিতে শুনেছি কিন্তু জানি এটা খুব টেস্ট খাবার হবে ঠিক আছে তো যাই হোক তোমরা সঙ্গে থাকো আর কি হয়েছে দেখে রাখো আমি কিনে থাকি কেমন इन हैंड कब मिलेगा सर आपको खूब सुंदर এটা মনে হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে করেছে আলু পেঁয়াজ আটকি দিয়েছে বুঝতে পারছেন না কিন্তু খুব ভালো লাগছে হ্যাঁ তাই দিদিকে যেখানে বলতে পারবেন মানে কি কি দিয়েছে আমি বলতে পারছি না কিন্তু খুব ভালো লাগছে এটা খুব সুন্দর এটা পাবদা মাছটা কে বলবো কেমন লাগছে ঠিক আছে আচ্ছা হ্যাঁ যেখানে যারা রয়েছে আমার পেছনে সবাই কিন্তু ইউটিউবার ঠিক আছে এক এক করে তোমরা আমার চ্যানেলের নামগুলো বলবে আমার নাম ইন্দ্র আর হচ্ছে ঈশানী দুজনে মিলে আমাদের চ্যানেলের নাম যে নুডুল বাঙালি তো তোমরা প্লিজ সাপোর্ট করে একটু সাথে দেখে নিও ঠিক আছে আমি নিয়েছিলাম হচ্ছে পাবদা মাছের থালি তোমরা দেখেছো আর খাবারটা সত্যি কথা বলতে এক কথা জাস্ট অসাধারণ মানে প্রশংসা করলে শেষ হবে না দিদি আছে বলে দিদি শোনানোর জন্য নয় আমি পার্সোনালি বলছি সত্যি খুব ভালো হয়েছে কেউ বিশ্বাস করো আমি মিস করলাম আর কি চিকেন মিস করলাম মাটন এগুলো পাইনি মানে আমি এসেছিলাম 11টার সময় এখন 4টে 4:30 বেজে গেছে তো আলটিমেট পেয়েছি এটাই আমার লাক সত্যি কথা বলতে ঠিক আছে কারণ প্রচুর ভিড় ছিল যখন এসেছিলাম ঠিক আছে তোমরা দেখিয়েছো তোমাদেরকে দেখিয়েছি তো বেশি কথা আর বাড়াবো না তো দিদির কাছে একটু জিজ্ঞেস করবো যে আমি যে খাবারগুলো খেয়েছি বা কোন থালির কি দাম আছে সেটা আমি একটু জেনে নেবো দিদি বলবে ঠিক আছে বেস্ট থালির প্রাইস আছে 30 থেকে স্টার্ট আছে 40 অবধি রয়েছে ফিশ থালির ভেরিয়েশন অফ ফিশ ভেরিয়েশন অফ নাম 30 কেজি পাবদা মাছ পাবদা মাছের প্লেট হলো 110 টাকা আর রুই মাছের দাম হলো 80 টাকা আর অনেকেই আছে জানো নাকি আমার এগ বিক্রি হওয়া বন্ধ হয়ে গেছে ভাই আমি এগ থালিও রাখি এগ থালির দাম হলো তোমার 55 টাকা ঠিক আছে 45 টাকাও আছে ঠিক আছে এই যে 10 টাকার ডিফারেন্সটা এটাই করলা ভাজ আর বেগুন ভাজা পিসটা যে নিতেছে আমি কিছু বলবো না বাড়িয়ে বলবো হয়তো বলবে যে বাড়িয়ে বলছি কিন্তু বাড়িয়ে বলবো না তোমরা নিজেরা এসে টেস্ট করো খাবার কিরকম তারপরে তোমরা বলো ঠিক আছে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিও ভালো লাগলে কি করতে হবে তোমরা নিশ্চয়ই জানো তাও বলছি লাইক শেয়ার করে দিও অবশ্যই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এরকমই আরো ভালো ভালো ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণে টাটা।